Hi guys, good evening and welcome back to my Bangalog channel. Camera cho tomra shobai ta asha korchi tomra shobai as usual just padabati acho. Ajke din ta tomader shobar khub bhalo katbe. To ajke sokal theke intro ta nite ami parini ba bhule gechi. Bhule jaini basically parini jano to. Kajer moddhe ar hoye otheni. To jai hok ekhan theke intro ta ami jodio pore nichi kintu intro ta agei thakbe. To jai hok amar thakurer goj gach pray onektai hoye geche. ওদিকে আমার আলপনা দাওয়া চলছে মানে এক ফাঁকে আমি রান্না করছি এক মানে ভোগের রান্না করছি এক ফাঁকে আমি আলপনা দিচ্ছি নাড়ু হয়ে গেছে পায়েশ হয়ে গেছে চাটনি হয়ে গেছে আলুর দম কষা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি এবার শুধু লুচিটা ভাজবো আর এখানে সব মানে ঠাকুরের ফল টলগুলো কাটবো কেটে পুজো বসে যাবো তো যাই হোক চলো উইথ আই ফাদার লেটস স্টার্ট টুডেস ভিডিও আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ বলে কথা এখানে আমার পায়েশ প্রায় হয়েছে আর এখানে নাড়ুও ভাগ দেওয়া হয়ে গেছে আমি এটা এখন গোল পাকাচ্ছি লাড্ডু পাকাচ্ছি তো আমার নাড়ুও হয়ে গেছে পায়েশও হয়ে গেছে চাটনিও হয়ে গেছে এবার আমি কড়াইটা মেজে তেল বসিয়েছি এবার আমি এখানে রান্না করব হচ্ছে আলুর দমটা আমার আলুর দম কষানো প্রায় কমপ্লিট এবার জল দিয়ে দেবো জল দিয়ে আলুগুলো সেদ্ধ হবে ততক্ষণে আমার ওদিকে ময়দা মাখা রয়েছে জাস্ট লুচিগুলো ভাজবো তাহলে আমি ডান এক পাকে এইগুলো করছি আর এক পাকে গিয়ে আলপনা দিচ্ছি আমি তো মাল্টি টাস্কিং করছি আজকে আমি তো ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম এবার পুজো শুরু করব আমি পুজো করব মানে লক্ষ্মীর পাঁচালি পড়ব পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে পুষ্প কী বলে ঠাকুরকে দিয়ে আমরা পুজো দেবো পুরোহিত মশাই দিয়ে পুজো দিচ্ছি না নিজেরাই পুজো দিচ্ছি তো চলো যাই না ভুল ত্রুটি কিছু হলে মা লক্ষ্মী আমাদেরকে ক্ষমা করবে তো যাই হোক চলো লক্ষ্মীর পাঁচালিও পড়বো সায়ন বলে আমি নাকি লক্ষ্মীর পাঁচালি খুব ভালো পড়ি যাই না হয়তো মনে রাখার জন্য বলে দূর থেকে বলছে ও এখন ধুনো দেখাচ্ছে সারা ঘরে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়াও তো এই হলো আমার আজকে লক্ষ্মী ঠাকুরের জন্য যা যা আয়োজন আমি করতে পেরেছি ওই যে মা লক্ষ্মী বসে আছে আর ঘট এখানে দেখো গোটা ফল ওখানে দিয়েছি মোয়া লুচি আলুর দম পায়েশ ফল ফল চাটনি নৈবেদ্য মিষ্টি দই নাড়ু নাড়ুটা নিয়ে বিশাল আজকে কমেডি হয়েছে নাড়ুটা বানাতে আমার বিশাল সময় লেগেছে কারণ আমি নাড়ু বানাতে খুব ভালো পারি না আর ওইখানে রয়েছে নৌকা তো চলো আর এখানে রয়েছে ঠাকুরের ফুল পুষ্পাঞ্জলি তো চলো এইবার পুজোটা স্টার্ট করি তাহা তাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাভ করে জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে বাদশাহ বলে হে জগৎ গুণমুগ্ধ আমি যা চাইবে তাহা দিব কিবা চা কমপ্লিট এবার ঘরটা বন্ধ করে ঠাকুরকে খেতে দেবো তারপরে আমরা ভোগ গ্রহণ করব পুজো টুজো শেষ হওয়ার পরে একটু বসে আছি প্রসাদ খাওয়া হয়ে গেছে সবার জন্য প্রসাদ প্যাকও করা হয়ে গেছে এবার বেরোবো বাট সত্যি না বেরোতে ইচ্ছা করছে না বা পারছি না পিঠ কোমর এত বাজেভাবে ধরে গেছে ঘনস্থান দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একবার করে রান্না করছি আর একবার করে এসে আলপনা দিচ্ছি কি বলবো যাই হোক কিছু করার নেই আগে আমি আমরা দুজন মিলে দিতাম তখন প্রথম প্রথম যখন মা ভোগ রান্না করতো না মা ভোগ রান্না করতে করতে মেইন আলপনাগুলো মা দিত মেইন যেরকম কীরকম বলি দরজারগুলো প্রত্যেকটা দোরের মানে কী বলে দোরের কী বলে চৌকাঠেরগুলো মা দিত ঠাকুরের সামনেরটা মা দিত আর বাকি সারা ঘরে আলপনা করাটা আমি করতাম মাকে যখন বলতাম সারা ঘরে কেন আলপনা দেবে মা বলে এত কিছু করে আর পারছি না ওই মা খালি একটু পা এঁকে দিত ধানে আর ধানের শীষ আর ডিজাইন ফিজাইন কিছু করতো না আমি বলতাম দূর দেখবে আমি যখন করবো আমি ডিজাইনও করবো কত কী করি আজকে বুঝে গেছি কী করা পসিবল আর কি না তো যাই হোক এখন একটু বসে আছি ফ্যানটা ছেড়ে
5-10 মিনিট বসে বেরিয়ে যাবো। কেমন হয়েছে বাবা? আলুর দমটা এটা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরের পুজো, দেখো এখানেও কি সুন্দর লাগছে। যদি আমার বাড়ির মায়ের লক্ষ্মীটা আর কি অনেক বড়, আমারটা খুবই ছোট। এনাকে ভালো করে শাড়ি টাড়ি পরানো যায়, আমার লক্ষ্মী ঠাকুরটাকে জামা মানে আরো ছোট যদি পাওয়া যেত খুব ভালো হতো আর কি। আমার মুখ চোখ পুরো কালো হয়ে শুকিয়ে গেছে, সারাদিন না খেলে আমার এটা হয়। তবুও আমি বিকেলবেলা প্রসাদ খাওয়ার আগে, মানে পুজো দিয়ে প্রসাদ খাওয়ার আগে আমি আগে একটা অ্যান্টাসিড খেয়ে নিয়েছিলাম, কারণ আমার মানে খালি পেটে এমনি ডাক্তার আমাকে থাকতে বারণ করেছে, কারণ আমি লো প্রেশার বলে। তার মধ্যে পুরো উপোস ছিল, আর আমার পুরো উপোস করে তারপর কিছু খেলে চট করে আমার অ্যাসিডিটি হয়ে যায়। তো যাই হোক, এখন এবার বাড়ি যাবো, সাইন এসে গেছে, চলো এবার বেরোই। এখানে সিন্নি প্রসাদ আমি খেয়ে নিয়েছি, বাড়িতে মা করেছিল, আর বাকি সবই তো সেম। হ্যাঁ, মা এবার তোর ভোগ দেয়নি, আর ফল মিষ্টি এইসব প্রসাদ দিয়েছিল। ফল মিষ্টি আমার বাড়িতে হয়েছে, ওই জন্য আমি খাইনি, সিন্নিটা আমি দেইনি, তো ওই জন্য আমি সিন্নিটা খেয়েছি। তার থেকে বড় কথা, আমি সিন্নি খেতে প্রচন্ড ভালোবাসি মায়ের হাতে। তো চলো এবার বেরোনো যাক। ফ্ল্যাটে এসে ফ্রেশ ট্রেশ হয়ে লুচি ভেজে খাওয়া হয়ে গেছে আমাদের। বেসিক্যালি কি করেছিলাম, কিছুটা ময়দা রেখে দিয়েছিলাম, কারণ ওই নেতি যাওয়া লুচি খেতে আমি পারি না, সায়নও পারে না খেতে। তো ওই জন্য রাতের জন্য অল্প একটু ময়দা মাখা রেখে দিয়েছিলাম, যেটা রাতে ভেজে আর কি খেতে পারি। তো ওটাই আর কি আমি বেললাম, সায়ন ভাজলো। তো আমরা আজকে দুজনে দুপুর থেকে মানে সকাল থেকে আর কি পুরো পুজোর জন্য পার্টনারশিপে কাজ করে গেছি, সেই জন্য হয়তো একটু হলেও তাড়াতাড়ি হয়েছে, আর দুজনেরই একটুখানি কি বলবো রেহাই পড়েছে। নাহলে আজকে দুজন মানে অ্যাটলিস্ট আমি একা যদি সব করতাম, তাহলে আমি পুরো এতক্ষণে মানে কি বলবো বেড রেস্টে চলে যেতাম। তো যাই হোক, সায়ন তবুও আমার খেতে ইচ্ছা করছিল না, আমি একটা লুচি খেয়েই আমি বলছি না আমি আর পাচ্ছি না, তুই খেয়ে নে। তারপর সায়ন আমাকে জোর করে খাইয়ে দিয়েছে, নাহলে সত্যি বলতে খাওয়াও হতো না হয়তো। খাওয়ার পর এখন একটু ভালো লাগছে, এতক্ষণ না কেমন একটা উইক লাগছিল। তার মধ্যে না কি হয়েছে, শেঙ্কার ওই রাতে যে মুভি দেখে ফিরলাম, ওই যে অত রাতে ফিরলাম, আমার তারপর থেকেই না আবার ঠান্ডা লেগেছে, মানে হালকা হালকা কাশি হচ্ছে, নাক দিয়ে নাকে তো মানে কি বলবো প্রচণ্ড সর্দি হয়েছে, আমার নাকে সর্দি মানে সর্দি হয়েছে আমার। তো যাই হোক, এখন আমরা ওই দুরঙ্গা দেখছি Zee5-এ, দুরঙ্গা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। আজকের এই লক্ষ্মী পুজোওয়ালা ভিডিওটা বা সেই অবধি, আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।